বন্ধুরা, এই মুহূর্তে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে সিঙ্গেল বেঞ্চের রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পড়ল বড় সড় প্রশ্নের মুখে। কোন অধিকারে একক বেঞ্চ চাকরি বাতিল করে? আদালত কি শিক্ষক নিয়োগ করে? এই প্রশ্নই উঠল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং আজই কিন্তু এই প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে। দেখুন বন্ধুরা, কোন অধিকারে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ? শিক্ষক বরখাস্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠল ডিভিশন বেঞ্চে। কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু শিক্ষকের চাকরি বাতিল করেন। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কিছু বরখাস্ত শিক্ষক। আজ সেই মামলা ওঠে আদালতে। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চাকরি যাওয়া প্রার্থীদের আইনজীবীরা প্রশ্ন তোলেন। প্রথম শুনানিতেই ওই বেঞ্চ চাকরি বাতিল করে কোন এখতিয়ারে? আদালত কি স্কুল চালায়? আদালত কি শিক্ষক নিয়োগ করে? সিবিআই কি করে? প্রথম দিনেই চলে এলো চাকরি চলে যাওয়া প্রার্থীদের হয়ে সওয়াল করেন আইনজীবী মিলন ভট্টাচার্য, একরামুল বাড়ি। এদিন আইনজীবী একরামুল বাড়ি বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা সকলেই প্রশিক্ষিত, মামলাকারী সম্ভবত প্রশিক্ষিত পরীক্ষার্থী নন, মামলাকারীর আবেদনের কোনো যৌক্তিকতাই নেই। অপর আইনজীবী মিলন ভট্টাচার্য বলেন, প্রথম শুনানিতেই চাকরি বাতিল করার আইনি ক্ষমতা নেই একক বেঞ্চের, এটা কোনো জনস্বার্থ মামলা নয়, কোন যুক্তিতে আমার মক্কেলের শিক্ষকতা করার অধিকার আদালত কেড়ে নেয়? আদালত আমার মক্কেলকে হুমকি দিয়েছে বলে আমি মনে করি। যে 5 বছর ধরে শিক্ষকতা করলেন তাকে আদালত এক কথায় বহিষ্কার করতে পারে না। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ কর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের অপসারণের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, সিবিআই তদন্তের নির্দেশ জারি হলো, তারপর চেয়ারম্যানকে আদালত ডাকলো, তিনি ব্যক্তিগতভাবে মামলায় যুক্ত ছিলেন না, চেয়ারম্যানকে হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়ে একটি রিপোর্টের উপর ভিত্তি করে অপসারণ করা হলো। বিচারপতি সুব্রত তালুকদার বলেন, এখনও স্বাভাবিক ন্যায় বিচার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেনি, চাকরি হারানো প্রার্থীরা একক বেঞ্চে যান, সেখানেই তারা সুবিচার পাবেন, সেখান থেকেই তারা চাকরি ফেরত পেয়ে পরিজনদের কাছে ফিরে যাবেন। এই মামলার পরবর্তী শুনানি আজই একটু পরে হবে বলে জানিয়েছে আদালত। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বড়সড় প্রশ্নের মুখে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে দেওয়া নির্দেশ, যে নির্দেশে চাকরি বাতিল হয়েছিল 273 জন চাকরি প্রার্থীর, তাদের আইনজীবীরাই এই মুহূর্তে বড়সড় প্রশ্ন। কারণ চাকরি বাতিল হওয়া শিক্ষক তিনি কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছেন, এবং ডিভিশন বেঞ্চে মামলা করার পর তার আইনজীবী কিন্তু এই প্রশ্নই করেন। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের কথায় তেমন কোনো গুরুত্ব দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদারের বেঞ্চ, এবং তারা কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে এখনও পর্যন্ত আইন লঙ্ঘনের মতো তেমন কিছু ঘটনা ঘটেনি, আপনারা সিঙ্গেল বেঞ্চে যান, সেখান থেকেই আপনারা চাকরি ফিরিয়ে আনুন। অর্থাৎ অভিজিৎ বাবুর সাপেক্ষেই কিন্তু যুক্তি দিয়ে কথা বলেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার। বন্ধুরা, আপনারা কি বলবেন, অভিজিৎ বাবু কি চাকরি বাতিল করে কিছু ভুল করেছেন? কারণ দুর্নীতি তো প্রমাণ পাওয়া গেছে, দুর্নীতি ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তাহলে তাঁর এই সিদ্ধান্ত কি ভুল সিদ্ধান্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অভিজিৎ বাবুর পাশে থাকতে এই ভিডিওটি অবশ্যই যতদূর পারেন শেয়ার করুন। খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো, আমরা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।